রাজ্যের মহিলা কমিশন কি কাজ করছে তার কোনো সঠিক সদুত্তর উত্তর নেই। তারা বলেছেন কোনো ধর্ষণের অভিযোগ নেই, আবার পরে দেখা গেল যে পুলিশ তাদের বিরুদ্ধে গণধর্ষণের কমপ্লেন করলো। তাহলে মহিলা কমিশন যে কথাটা বললো সেটা মিথ্যে, নাকি পুলিশ যেটা বলছে সেটা মিথ্যে? এই ঘেরাটোপের মধ্যে যে মানুষগুলো প্রতিদিন পিছে মরছে তাদের দায়িত্ব কে নেবে? কে? একদিনে শিবু উত্তম শাহজাহান তৈরি হয়েছে, একদিনে চাষের জমিতে খাল কেটে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেই জমির চরিত্র পাল্টে দিয়ে তাকে মাছের ভেড়ি করা হয়েছে একদিনে। বিডিও অফিসাররা জানতেন না, বিএলআর অফিসাররা জানতেন না, পুলিশ অফিসাররা জানতেন না? আজকে 10 বছর ধরে যা সেখানে ঘটনা ঘটেছে, মানুষ কি বলছে সেখানকার যে আমরা ভোট দিতে পারিনি? তাহলে যারা ভোট দিতে পারলো না অথচ জিতে নিয়ে সেই পঞ্চায়েতের প্যাডগুলোকে ব্যবহার করে, লেটার প্যাডগুলোকে ব্যবহার করে মানুষকে জল করে টাকা দিচ্ছে না, তাহলে তাদের জিতে যাওয়া সার্টিফিকেট এই সরকার এবং পঞ্চায়েতের মন্ত্রী কবে বাতিল ঘোষণা করবে? লড়াই তো শুধু হই হল্লা করলে হবে না, এ প্রশ্নের উত্তর পুলিশ কি দিতে পারছে? এই প্রশ্নের উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আপনি দিতে পারছেন? এই প্রশ্নের উত্তর সন্দেশ খালির জমির বিএলআরও আর ভূমি রাজস্ব দপ্তরের যারা মন্ত্রীরা আছেন তারা দিতে পারছেন? 100 দিনের কাজের টাকা বন্ধ সন্দেশ খালিতে, কারা 100 দিনের কাজ করেছে টাকা পায়নি তাদের তালিকা কি সন্দেশ খালির পঞ্চায়েতের অফিসের বাইরে তারা টাঙিয়ে দিতে পারবেন? কি বলছেন 100 দিনের গ্রামীণ রোজগার যোজনাতে যে অফিসার যে পুলিশরা তারা যে কাজটা করছেন তার কি শ্বেতপত্র প্রকাশ করতে পারছেন যে এতজন কাজ করেছে, এতজনের এত টাকা পেয়েছে, এত টাকা বাকি? পরে কে কি হিসাব দেয়নি সেটা বাদ দিয়ে দিন, কারা কারা কাজ করলো শুধু সেটা কি দিতে পারবেন? পারছেন না। আসলে এ রাজ্যে এমন একটা সরকার এমন একটা প্রশাসন চলছে যারা আইনি ঘেরা টোপে পুলিশ বিডিও বিএলআরও নবান্ন তৃণমূল গুন্ডা পয়সা লাঠি অস্ত্র বোমা সব কিছু নিয়ে গোটা রাজ্যের পকেটে পকেটে সন্দেশ খালি আর শাহজাহান শিবু উত্তমদেরকে দাঁড় করিয়ে রেখেছেন।